মা ছোট বৌমা এসো এখানে এসে বসো না ঠিক আছে আমি ডেকেছিলেন মা তুমি নাকি আজকাল ঠিকমতন খাওয়া দাওয়া করছো না সেদিন রাতে না খেয়েছিলে তারপরে আবার আজ সকালবেলা না খেয়েই চলে গিয়েছিলে নিশ্চয়ই মনোহরদার কাণ্ড ওই বলেছে না আপনাকে আগে তুমি আমার কথা জবাব দাও তো তারপরে বলা যাবে কে বলেছে না বলেছে না না মা আসলে বসছি আসলে সকালে এত তাড়া থাকে অনেক সময় হয়তো খাওয়া হয়ে ওঠে না আর সেদিন রাতে সেদিন রাতে মানে হঠাৎ আপনার ছেলের সঙ্গে এমন কথা কাটাকাটি হলো যে মনটাই খারাপ হয়ে গেল আর খেতে ইচ্ছে করলো না ছোট বৌমা এই বুদ্ধি নিয়ে তুমি ছেলে মেয়েকে পড়াও ছোটাই কি বললো না বললো কারণ অমনি তুমি খেলে না আমার শাশুড়ি মাকে বলতেন জানো রাত উপোসে হাতি পড়ে রাতে না খেয়ে থাকা ভীষণ খারাপ মন মেজাজ খারাপ হয়ে গেলে আমার আর খেতে ইচ্ছে করে না মা ছোটাইটা আজকাল একটু খিটখিটে হয়ে যাচ্ছে কেন বলো তো আমি কি করে বলবো দেখো ছোট বৌমা ঝগড়া ঝাটি সমস্ত স্বামী স্ত্রীর মধ্যেই হয় হবেও কিন্তু কি কারণে ঝগড়াটা হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করো বুঝেছো সে চেষ্টা তো ও করতে পারে মা একা আমি কেন করব না ছোট বৌমা এটা তোমারই কাজ ওরা পুরুষ মানুষ ওরা অত ভাবে না আচ্ছা মা বাবা সারা জীবন ধরে আপনাকে যা বলে গেছেন আপনি কি অক্ষরে অক্ষরে তা মেনে নিয়েছেন এতগুলো বছর ধরে আপনাদের কোনো বিষয়ে কোনো মতের অমিল হয়নি ওমা তা কেন হবে এ কখনো হয় নাকি যে উনি সবসময় ঠিক কথা বলছেন আর আমি ভুল বলছি তবে তবে তো বাবার সঙ্গে আপনার কোনো বিষয়ে কোনো অশান্তি হয়নি তিনি তো এমন কিছু করেনি যাতে মা যাতে আপনি দুঃখ পান আসলে কি জানো তোমার বাবা রেগে গিয়ে হম্বি তুম্বি করেন ঠিকই একটু বাদেই আবার সবকিছু ভুলে যান ওইটাই আমার সুবিধে আর স্বপ্নেন্দু ভাবে ওর ইচ্ছেকে দাম না দিয়ে ওকে আমি ছোট করছি অসম্মান করছি আসলে আমাদের মধ্যে একটা বড় ফারাক তৈরি হচ্ছে ওই তৈরি করছে কি হলো ছোট বৌমা কিছু বলছো না কেন কি বলছি কি ছোটাই হ্যাঁ মা আমার মনে হয় আপনার ছেলের মধ্যে অহংকারটা বেশি এটা নিয়েই আমাদের মধ্যে গোলমাল বাধে আর আমি যদি বলি তোমাদের দুজনের মধ্যেই অহংকারটা বেশি বলে গোলমালটা বাধে তখন কি তুমি জবাব দেবে হুম বলো আমি তোর কাছে কোনোদিন অহংকার দেখাইনি মা কখনো দেখাইনি আর আমি যদি বলি তোমার অভিমান করে না খেয়ে নিজেকে শাস্তি দিয়ে ছোটাইকে বোঝানো সেটা তোমার অহংকারের উল্টো পিঠ তখন তুমি কি বলবে হুম আমার কথাটা একবার ভেবে দেখো